নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে অন্তত 60,000 টাকার বিভিন্ন জাতের মাছ মেরে ফেলা অভিযোগ উঠেছে। 16 জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার চন্দননগর ইউনিয়নের লক্ষ্মীপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিয়ামতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা লক্ষ্মীপুর গ্রামের আব্দুল আলিম শাহের ছেলে কিবরের নেতৃত্বে তার ভাই সারোয়ার, একই গ্রামে জফির উদ্দিনের ছেলে গোলাম রব্বানি, বাদলের ছেলে মোজাহুল ইসলাম, লবির উদ্দিনের ছেলে সৈয়দ আলী, মফি শেখের ছেলে নয়ন কালাম, লস্করের ছেলে আব্বাস আলী সহ আরও 8 থেকে 10 জন গত 16 জানুয়ারি সকাল 9টা উপজেলার চন্দননগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের 1 নং খাস খতিয়ানভুক্ত, যা TLB মহিলা মাদ্রাসার লিজকৃত পুকুরে আকস্মিক গ্যাস ট্যাবলেট দিয়ে পুকুরের সমস্ত মাছ লুটপাট করে নিয়ে যায়। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ভুট্টু রবিদাস বলেন, আমরা এখানে বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার বসবাস করি। এই খাস পুকুরটি TLB মহিলা মাদ্রাসা লিজ নিয়ে ভোগ দখল করে আসছিল। আমরা মন্দিরের নামে সেই পুকুর মাদ্রাসার নিকট হতে লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। সম্প্রতি গত 16 জানুয়ারি সকালে স্থানীয় UP চেয়ারম্যানের নির্দেশে আমাদের পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছগুলো মেরে ফেলে এবং প্রায় 60,000 টাকার মাছ লুট করে নিয়ে যায়। বাধা দেওয়ার চেষ্টা করলে তারা বিভিন্নভাবে হুমকি দেয়। আমরা কোনো উপায় না পেয়ে থানায় অভিযোগ দিলে থানা সরজমিনে তদন্ত করে যায়। আমরা এর সুষ্ঠু বিচারের অপেক্ষায় আছি। নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি লক্ষ্মীপুর, কি ঘটনা ঘটেছে একটু বলেন তো। ঘটনা ঘটেছে মানে আমি পুকুরটা দীর্ঘদিন ধরে করে খাই, মাদ্রাসা খাই পুকুরটা, মাদ্রাসাতে আমি টাকা দিয়ে পুকুরটা আমি মাছ চাষ করি। সেই পুকুরটা এখন বদির লোকজনেরা, ভাই ভক্ত আর নেতাকর্মীরা জোর দফল করে মাছ মারি খাই আছে। এই গ্যাস বড়ি দিয়ে একটা বীজ ঢালে মাছ মারে লুটপাট করে খাইলি চলে গেছে। কে করছে গাছটা? এটা বদির লোকজনেরা। একটা নাম বলেন। কিবরিয়া, তারপরে মুজা, লালচান, রাব্বানি, গোলাম। কবে ঘটেছে এটা? এটা বেলা দুপুরের দিকে, 12টার দিকে। কত টাকার মাছ নিয়ে গেছে? আমার এখান থেকে 50,000 টাকার। 50,000 টাকার? জি। থানায় কোনো অভিযোগ দিয়েছেন? থানা অভিযোগ, থানা থেকে পুলিশ আসছিল, আসে পুলিশেরা দেখে গেছে, পুলিশের সামনে হাফুজের। আমার নাম দীপালি। বলেন কি ঘটেছে? ঘটেছে আমরা মানা করলো মাছ মারো না, তা মারো সব বীজ ঢালে দিছে, মাছ মারলে আমাকে হুমকি দেখাছে, মার মারতে আসো সেই জোরে। গোলাম মেম্বর, তা কিবরিয়া, আরো ইয়া মুজা, আরো কি বেন, আরো কি বেনাম, লালচান, এগুলা আমাকে হুমকি দেখাছে মারবে। ওরা দিনের বেলা মাছ লুট করে নিয়ে গেল। হ্যাঁ, দিনের বেলা মাছ।